রাজা, আমি যখন অ্যাকশন বলবো তখন তুমি ডায়লগ দেবে, ওকে? জি। বাচ্চা, মোমটা ধরো, ঠিকঠাক করে ধরো। মাইকিং টেস্টিং, 1, 2, 3। ওকে, আর শোনো, আমি যখন অ্যাকশন বলবো তুমি আস্তে করে ট্রলি করবে, ঠিক আছে? জি, ঠিক আছে। ধাক্কাটা আস্তে দেবে। আচ্ছা, রেডি সবাই? লাইট, ক্যামেরা, অ্যাকশন! চাঁদ উঠেছে, আজ বাদে কাল ঈদ, কাইল ঈদ। আজ বাদে কাইল ঈদ কি? তুমি বলবে আজ বাদে কাল ঈদ, ওকে? হ্যাঁ, এটা তো ব্যাপারই না। সাইলেন্স! আপু, কাঁদবো? না না, লাগবে না। এগেইন সাইলেন্স প্লিজ। রাজা, তুমি বলবে রাত পোহালেই ঈদ, খুব সুন্দর করে বলবে, ওকে? অত এটা বলবেন না। লাইট, ক্যামেরা, অ্যাকশন! ঈদ মুবারক, রাত পোহালে ঈদ। বাহ, তুমি দূরে দেখেছ কেন? এখন দেখ, ঈদ মুবারক, রাত পোহালে ঈদ। হেই বেটা, এটা কি শিশু পার্কের দোলনা নাকি? হ্যাঁ, স্লোলি, ভেরি স্লোলি। কি কইলেন? স্লো মানে আস্তে আস্তে। রহিম মামা, আস্তে ধাক্কা দাও। কথা বলে না অন্তিক। এই রাজা। জি। আগেরটুকু ওকে শর্ট, ঠিক আছে? এখন তুমি পরের লাইনটা বলবে, আর এই রহিম আস্তে আস্তে ধাক্কা দেবে। আমি অ্যাকশন বলার সাথে সাথে আস্তে আস্তে ধাক্কাটা দেবে, ওকে? আচ্ছা, ঠিক আছে। ওকে। লাইট, ক্যামেরা, অ্যাকশন! ঈদ আমাগো সবার জন্য। এরপরে কি স্যার? এরপর হচ্ছে আমার মাথা, তোমার মুন্ডু। হাই, তোমার ওই উপসংহার করতে হবে না, ঠিক আছে? তুমি কর্কশিট ধরো, সেটা বরং তোমার জন্য ভালো হবে। ওটাই ভালো স্যার। এই বাচ্চা, দেখছো না শুটিং হচ্ছে না? শুটিং বন্ধ, বন্ধ ধরে রেখেছো কেন? নামো। স্যার, নামাইতে পারতেছি না স্যার, লক হয়ে গেছে স্যার। ঠিকই। এই রাজা, দেখো তো। হাই হাই স্যার, স্যার। আয়ুষ, তোমার এখনো প্র্যাকটিস শেষ হয়নি? রুবিক্স কিউব ডান, দু একটা ভিডিও গেম দেখছি। আচ্ছা, শুটিং তো নাকি শুরু হয়ে গেছে, কিন্তু অবস্থা নাকি বেশি সুবিধার না। আরে মা, শুটিং দেখে কিছু বোঝা যায় না, এডিটিং এর পর সব কিছু বোঝা যায়। তাও ঠিক। আচ্ছা মা, তুমি আর রজনী আন্টি কি পারফর্ম করবে? যখন করব তখন দেখতে পারবে। ইশ, কি একটা পারফর্ম করবে তা আবার রহস্য করে গোপন রেখে দিচ্ছ। আচ্ছা, তোমাকে একা কেন, তোমাদের দুজনকে একসাথে বলি। আদিত্য, আদিত্য! বাবা তো পালিয়েছে। কি? হ্যাঁ, রাতে ফিরবে না। রাতে ফিরবে না কেন? শুটিং এর ভয়ে পালিয়েছে। আচ্ছা তোমাকে বলি, তুমি যখন রজনী আন্টির সাথে ডুয়েট পারফরম্যান্সের জন্য প্র্যাকটিস করতে গেলে, তখন আমি বাবাকে বললাম যে তোমারও কিন্তু পারফর্ম করতে হবে। তখন বাবা শুনে বলে আমি ওই শুটিং ফুটিং পারবো না, তারপরে চলে গেল। তোমরা বাপ বেটা, এক এক সময় যা করো না। ও দাঁড়াও, আমি তোমার বাবাকে ফোন দিই। হ্যালো। এই, তুমি নাকি পালিয়েছো? আরে না না, দেখো এইসব শুটিং মুটিং আমাকে দিয়ে হবে না, আমার হাঁটু কাঁপে। হাঁটু কাঁপা অ্যাক্টিং কজনই বা করতে পারে? আরে যতই হাসাহাসি করো, আমি কিন্তু রাতে আসছি না। আরে আসো তো, তোমাকে কে বলেছে সবাইকে পারফর্ম করতে হবে? ডিরেক্টরের অবস্থা অলরেডি কাহিল। পালাতে পারলেই বাঁচে। তো তো তুমি বাসায় চলে আসো। আসবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তুমি কি বেশি দূর চলে গেছো? আরে না না, আমি তো জানতাম তুমি ফোন করবে, তাই আর বেশি দূর যাইনি। আচ্ছা ঠিক আছে, আসো আসো। একে তো ভোলানাথ, তার উপর ভিতর ডিম। এই যে তুমি কি বললা সামন্তী? কি বললাম মিনামা খালা? হসগা,
ইডার ওই যে কি বলে অনুষ্ঠানের সেটা সেটা নাকি তুমি হবা? কি হব? ওই যে অনুষ্ঠানে আসে বলে উপস্থাপক। আবার ভাবলাম যে নাচ করবো, বলার সাথে সাথে খালু বললো নট। আবার ভাবলাম উপস্থিত হবো, তো উপস্থিত হবো সেটাও তুমি কেড়ে নিচ্ছ, তুমি নিজে এখন উপস্থিত হবা না। মানে ওটা উপস্থিত না, হ্যাঁ উপস্থাপক। মানে ওই মানে সীমন্তে আগে টুকটাক করেছে তো, মানে ভাষা শুদ্ধ ভাষায় কথা বলা, মানে কি মানে মানে করতেছো? আমি মনে হয় কিছু বুঝি না না। আরে তুমি যে ওই উপস্থিত হতে হলে যে ভালো করে কথা বলতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, সেটা কি আর আমি জানি নে। ওই যে টিভিতে যেরকম করে খবর পড়ে, রাত দিন তো ওই খবরই দেখতেছি, সেরকম করে কথা বলবো এটা বলতেছো তো? তো ওটা তো আমি পারি। হ্যাঁ তা ঠিক, কিন্তু ওই ক্যামেরার সামনে থাকতে হলে একটু সাবলীল থাকতে হয় কি না, মানে ওই ইজি থাকতে হয় ক্যামেরার সামনে, তা না হলে দর্শক। ওরে বাবা, সেটা তো আমার জন্য ওয়ান টুর ব্যাপার, আমি তো ইজি থাকি সব সময়। ও তা তো ভালোই। হ্যাঁ কিন্তু তা একটু প্র্যাকটিস করে নিলে ভালো হয় না? বলো বলো আমার কাছে, বলো কি বলতে হবে সেটা বলো, তাকে আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে এই ঈদে কি কি রান্না হলো, তারপর কালকে বাড়িতে কি কি হবে, এসব নিয়ে না হয় বলো। আচ্ছা, মানে কথাগুলো আমি নিজে নিজে বা না বলবো এরকম তো? হ্যালো, ঈদ মুবারক শ্রোতাবিন্দু, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আমাদের ঈদের রান্নাবাড়ির সমস্ত আয়োজন সাধারণত খালুজান করে, কিন্তু যখন মেহমান বেশি হয়ে যায় তখন এটা করা সম্ভব হয় না। ফাইভ স্টার হোটেলের শেফ বারিন্দা সে সমস্ত রান্না করে দিছে। কোনটা করেছে না খালা? এটা করেছে, করেছে। কণিকা, এতবার চা কেন দিচ্ছ? শশাঙ্ক, এতবার চা কেন চাচ্ছ? আসলে হয়েছে কি, নিচে শুটিং ইউনিটে ওরা ওই চা নাস্তার কথা বলছিল, ভাবলাম আমিও এক চুমুক খাই। আচ্ছা ওই শামিম ভাই কিন্তু আমাদের এখানে খাবে বলেছে তো? তা বলেছে, কিন্তু বেচারা খাওয়ার সুযোগ পায় কি না কে জানে। কেন? মানে ওর শুটিং ইউনিটের লোকজন তো কে কোথায় ভেঙে গেছে, এখন আমাদের বাড়ির লোকদের দিয়ে কি করছে, কিভাবে করছে, কি অবস্থা বলেছে তোমাকে? এখন কি অবস্থা বলেছে? কি বলেছে? অবস্থা কেরোসিন। তো খুব তো বললো সব কিছু হয়ে যাবে, আমি সব ম্যানেজ করে ফেলবো। আরে সব ওর চাপা, আমি চিনি না ওকে। কি ব্যাপার, আমার মেঘের মুখ মেঘলা কেন? মাকে জিজ্ঞেস করো। বাবা এটা তো নিগার ভাবের ব্যাপার। আহা পরিষ্কার করে বলো না। শোনো, মেঘ আজকেই তার ঈদের ড্রেসটা চাচ্ছে, সেটা পরে নাকি সে শুটিং করবে। তো আরে ড্রেস তো এখনো ডিস্ট্রিবিউটই করেনি, আর ভাবি বলেছে ঈদের ড্রেস ঈদেই পরতে হয়। আজই তার অন্তিকেরটা না দিক, আমাদেরটা তো দিবে। বাবা তোমরা সবাই ঈদের পোশাক পরে ফেলবে, আদ্রিতা অন্তিক পরবে না, তা কি হয়? না হওয়ার তো কিছু নেই, হওয়ালেই হবে। আচ্ছা বাবা, মানে যে তোমাকে গিফট করবে সে বলছে কাল দেবে, আর তুমি এক্ষুনি চাচ্ছ, এটা কেমন কথা বাবা? এটা একটা বোকার মতো কথা। তার মানে আমি বোকা? মোটেই না, তুমি ভীষণ বুদ্ধিমান, কিন্তু এখন কথা বলছো বোকার মতো। মানে এরকম হয় তাই না, মাঝে মাঝে বুদ্ধিমানরা বোকা হয়ে যায়, আবার বোকারা বুদ্ধিমান হয়ে যায়। বুঝতে পেরেছি, তোমরা আমাকে বোকা বলছো, আমি গেলাম। কোথায় যাচ্ছো? কেন, নিচে যে শামিম আঙ্কেলকে বলে আসি যে আমি শুটিং করব না, আমি না বোকা, বোকাদের আবার কিসের শুটিং? হলো
অমিনা মাত্র বাসায় আসলে আবার এই পোশাক পরেছো যে? আর বলো না, শামিম সাহেব রেডি হতে বললেন, আমাকে ওনাকে পারফর্ম করতে হবে। হাই হাই, কিচেন তো পুরোই এলোমেলো, আমাকে পরিষ্কার করতে হবে না? ব্যস্ত হয়ে না তো উজনি, শুটিং কিচেনে হবে না, শুটিং নিচে হবে। তুমি হচ্ছ শেফ, তুমি থাকবে কিচেনে, নিচে তোমাকে কি করাবে? আরে বাবা, আমার কুকিং দেখাবে না তো, ঈদের জন্য আমি কি কি প্রিপেয়ার করলাম ওটা নিয়ে হয়তো একটা ইন্টারভিউ করবে। ও আচ্ছা, তাহলে শেফ ক্যাপটা পরে নাও। না না, এটা এখন পরবো না, নিচে গিয়ে সঠিক আগে আগে পরে নেব। আর্টিস্ট কল। বাবা তুমি রেডি? মানে কি? মানে টানে জানার দরকার নেই, আমাকে অ্যাসিস্ট্যান্ট বানানো হয়েছে। বাবা তুমি কুইক নিচে চলে আসো। পাগল। আচ্ছা তাহলে আমি গেলাম নিচে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাজা, শোনো, তুমি ককশিটটা এমনভাবে ধরবে যেন লাইট থেকে আলোটা এসে এটাতে রিফ্লেক্ট করে আর্টিস্টের মুখের উপর পড়ে, ঠিক আছে? আহা, এইভাবে কেন, উঁচু করে ধরো, উঁচু করে ভালো করে ধরো। তুমি বোকার মধ্যে হাসছো কেন? ওরে দেই ঘামনে হয়েছে কি, কোনো পুলিশ ওরে কইছে হ্যান্ডসাম? ও বয়ে এত চুকুটে হচ্ছে, রাস্তা কেমন লাগে? আসবে না, একদম লাড়ি দিয়ে পিটানো উচিত না? কোনো কথা না, নিজের কাজটা ঠিক মতো করো তাহলেই আমার চলবে। জি স্যার। ঠিক আছে, ঠিক মতো ধরো। জি স্যার। ওকে, হুম, ওকে। রাজা বুঝতে পেরেছো? জি। যা বলেছি ঠিকঠাক করবে, বাচ্চা বোম ধরো ঠিকঠাক মতো। এই তুমি বুঝতে পেরেছো? জি আমি বুঝছি। ওকে, আর্টিস্ট কল। আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা বারিন্দা, আপনি তো খুব উঁচু মানের শেফ, তাই না? তো আজকে আপনি বাড়ির জন্য কী কী রান্না করেছেন একটু বলবেন। অনেক কিছু তো রান্না করেছি, বেশ অনেক লম্বা লিস্ট, কিন্তু সবগুলোর স্পন্সরই হচ্ছে চাচা। হুম, আমি ওদিকে যাচ্ছি না, মানে আমাদের উপস্থাপক সেমন্তী আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি শুধু তার উত্তরগুলো দিলেই চলবে। ওকে, ওটা এমন কোনো ব্যাপার না। ডিউরিং করোনা কালে দাদা কোনো হিস্ট্রি লাগবে না, আপনি শুধু বলবেন আজকে সারাদিন আপনি কী কী করেছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, পুরোটা আমরা একশটে নেব। ওকে, মেক আপ। শোনো, দুজনের ঘাম মুছে দাও, আর যখনই দেখবে আর্টিস্ট ঘামছে টিস্যু বক্স নিয়ে হাজির হয়ে যাবে। ওকে, ওকে, সবাই রেডি? রেডি, লাইট, ক্যামেরা, অ্যাকশন। বাড়ি নাকি? আপনি তো ফাইভ স্টার হোটেলে এসেছেন, আজকে আপনি আমাদের বাড়ির সকলের জন্য কি কি রান্না করেছেন সেগুলো নিয়ে কিছু বলেন। আজকে বাড়ির সকলের জন্য আমি অনেক মজার মজার রান্না করেছি, যেমন খাসি ভেজালা, আমার শুটিং ধরার নাই ভাই, আপনি নিজের আলো নিজে দেন, আমি পারতাম না এখানে। দাদা কাট, আমরা সবার বাসায় বাসায় পৌঁছে দেবো।
বুঝবো কিরম করে? আমার কথা শোনো, সবগুলা বাক্সের উপরে তো নাম লেখা আছে, দেখি চারটা সে দেখবে, এখন দেখার দরকার। আরে কেউ তো দেখতেছে না, আমরা দুজন চুপ করে দেখে আবার ঠিক মতো গুছায় রাখবো। না জামা তোমার পছন্দ হয়নি? না, আমি আসলে কোনিকা বৌদির কাছ থেকে আরেকটু বেটার ডিজাইন আর টেক্সচার আশা করেছিলাম। কালারটা দেখো একদমই গ্লোরিয়াস না। আরে বাবা, ও তো পুরনো ড্রেস পরে আছে, এখনো ঈদের ড্রেস পরেই নি। এই যে দেখো বাবা, এই জন্যই ঈদের ড্রেস পরতে চাইনি। আপার পরনের শাড়িটাও তার না। তোমার? আমারও না। কোনো গন্ডগোল ঠিকই হয়েছে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।